এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন এই মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, আমরা এলাকাবাসীরা যে যেখানে আছি অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হই। আমরা যে যেখানে আছি অতি তাড়াতাড়ি মাহফিলকে সুন্দর করার জন্য মাহফিলে উপস্থিত হই। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসানার জামানা থেকে ফারেক করে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে একটি দিনী মজলিসে এসে বসার দুটি কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তস্থকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ওই মহান মানবের উপর দরুদ ও সালাম প্রেরণ করি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন নদী নালা খাল বিল গাছপালা এবং কি আমরাও সৃষ্টি হতাম না, ওই মানবের উপর দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসার ছাত্র। আসলে আমার কথা বলার তেমন যোগ্যতা নাই, হুজুরকে বলে একটু রিকোয়েস্ট করে কিছু বলার জন্য আর কি অনুমতি নিয়েছি। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের নাতির মতো, যদি কোনো ভুল কটি করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুরুতেই একটি কোরআন থেকে ই করেছি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, এর অর্থ হল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা কিন্তু দুনিয়াতে অনেক কিছু করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘোরাফেরা করতেছি, এভরিথিং অনেক কিছুই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেগুলোর কথা বলেন নাই, কি বলেছেন যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এটাই আমাদেরকে কি করছেন, বুঝাতে চেষ্টা করেছেন বা আমাদেরকে বুঝিয়েছেন। দেখেন, আমরা সকাল থেকে নিয়ে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত কত কিছু করতেছি, সকালে ঘুম থেকে উঠতেছি, ফ্রেশ হচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, নাস্তা করতেছি, আর অনেক কিছু করতেছি, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হচ্ছি। এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো গুনাহ করি না। আমরা অনবরত গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিন্তু সেগুলোর কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে তোমার এই গুনাটা আগে হিসাব হবে বা তোমার এই গুনাটা আগে হিসাব হবে। কি বলেছেন, নামাজের কথা বলেছেন। তাহলে নামাজের গুরুত্বটা কিন্তু ভাই অনেক বেশি। এখন আমাদের বর্তমান সমাজে নামাজের কিন্তু কোনো গুরুত্বই দেওয়া হয় না, আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই। ফজরের সময় ঘুমের মধ্যে, জোহরের সময় কাজের মধ্যে, আসরের সময় খেলাধুলায়, মাগরিবের সময় ঘোরাফেরার মধ্যে, আরও এশারের সময় বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, নামাজের কোনো আমরা দামই দেই না। দুস্থ বুজুর্গ, আমরা যদি নামাজ পড়ি পাঁচক্ত, নামাজের কতটুকু সময়? যদি আমরা ফজরের নামাজ পড়ি তাহলে হাইস্ট গেলে আধা ঘন্টা, জোহরের নামাজ পড়লে 20 মিনিট আধা ঘন্টা, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 10 থেকে 15 মিনিট, এশারের নামাজ এরকমই 15 থেকে 20 মিনিট। এই সময়টুকু আমরা কি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন ভাই। আজকে হাসপাতালে গিয়ে দেখেন যে কত মানুষ ওটির মধ্যে ভর্তি, কারো হাত নাই, কারো পা নাই, কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু ওই মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সুখে রেখেছেন, সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তাও ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কি করি না, শুকরিয়া জ্ঞাপন করি না। এজন্য আমরা কি করব, বেশি বেশি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে নাকি
আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামত বাড়াইয়া দেব ভাই শুধু শুকরিয়া আদায় করলে হবে না এ রব্বুল আলামিন যে আমাদেরকে হাত পা দিয়েছেন পা দিয়েছেন চলার জন্য হাত পা দিয়েছেন বিভিন্ন কাজকর্ম করার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য আর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছেন যে সবগুলো কিন্তু প্রয়োজন যার হাত নাই সে বুঝে যে হাতের কি দরদ যার পা নাই সে বুঝে পায়ের কি কদর যার চোখ নাই সে বুঝে যে চোখের কি কদর যার কান নাই সে বুঝে যে কানের কি কদর আর আমরা যারা সবকিছু পেয়েও আমরা শুকরিয়া আদায় করছি না তাও কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নিচ্ছেন না আমাদের বাবার কাছে একটা টাকা বা পাঁচ টাকা দশ টাকা আমরা যদি একবার চাই বাবা না করে দেয় যদি দ্বিতীয়বার চাই বাবা না করে দেয় যদি আমরা তৃতীয়বার চাই তাহলে বাবা দূর দূর করে তাড়িয়ে দেয় আর মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি না চাও তাহলে আমি কি হই রাগান্বিত হই তা দুস্থ বুজুর্গ আমরা কি করি আমরা মহান রব্বুল আলামিনের কাছে চাই না তাহলে আমরা পাবো কি মহান রব্বুল আলামিন কি বলেছেন আমার কাছে বেশি বেশি চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য সর্বক্ষণই প্রস্তুত তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব কথা অন্য লাইনে চলে যাচ্ছে যে কথা বলছিলাম নামাজের নামাজের গুরুত্বটা মহান রব্বুল আলামিন বলেছেন যদি ফজর নামাজটা তুমি আদায় করো তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম যদি তুমি জোহরের নামাজটা আদায় করো জোহর থেকে আসর পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম আসরের নামাজটা যদি তুমি আদায় করো আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম যদি আসরের মাগরিবের নামাজটা তুমি আদায় করো মাগরিব থেকে এশারের দায়িত্ব আমি নিয়ে নিলাম আর দুস্থ বুজুর্গ আমরা যদি এশার নামাজটা আদায় করে ফজর নামাজের নিয়ত করে ঘুমিয়ে থাকি তাহলে মহান রব্বুল আলামিন ওই ঘুমানোর সময় আমাদের আমল নামায় আমল লিখতে থাকেন আপনাদের কোনো কথাই বলেন না যেটা ঠিক সেটা সুবহানাল্লাহ বলবেন আর যেটা ঠিক না সেটা ই বলবেন আর যেটা শুকরিয়া সেটা আলহামদুলিল্লাহ বলবেন কিছু বলতে হবে যেমন এই যে যারা পান খায় বা গান বাজনা শুনে তারা একটা কথা বলে না যে যেমন জর্দা ছাড়া পানের কোনো স্বাদ নাই বাজনা ছাড়া গানের কোনো স্বাদ নাই এমন আপনি যদি কিছু না বলেন তাহলে যারা বক্তৃতা দিবে তাহলে তো মোড নষ্ট হয়ে যায় কিছু বলবেন সো যে কথাটা বলতেছিলাম নামাজের তো প্রত্যেকটা নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন দিয়ে রাখছেন সময় একদম সংকীর্ণ কো আমি একটি ঘটনা মানে নামাজের একটি মানে ই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ যে আমরা নিয়ামতের শুকরিয়া যে আদায় করি না এই নিয়ামত আমাদের কাছে কতদিন থাকবে বা আমরা এই দুনিয়াতে কতদিন থাকবো এটার কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই সো একটি ঘটনা মানসিংয়ে এক লোক একদম ছোটবেলা থেকে সে নিয়ত করতেছে যে সে একটি তিনতলা ভারী দিবে তিনতলা ভারী দেওয়ার পর সে সেখানে একটি চেয়ারের মধ্যে বসে মানে যে স্প্রিং করা চেয়ারগুলো আছে না সেই চেয়ারগুলোর মধ্যে বসবে বসার পর সে ওই মৃদু হাওয়ার বাতাসগুলো সে কি করবে ওই চেয়ারে বসে বসে খাবে তো ছোটবেলা থেকে স্বপ্ন কিন্তু সে হলো মধ্যবিত্ত সে এখন কি করবে তার স্বপ্ন যে সে এই করবে সে আস্তে 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 উপার্জন করতে করতে টাকা জমাতে জমাতে এক সময় সে বহু টাকার মালিক হলো সে কি করলো এখন প্রস্তুত হলো যে সে তিনতলা বাড়িটা করবে তার স্বপ্ন পূরণ হবে সে তো খুশিতে উল্লাস সে কি করলো তিনতলা বাড়ি করার জন্য রাজমিস্ত্রি যা যা সরঞ্জাম লাগে সব কিছু তৈরি করে বাড়ির কাজ শুরু করে দিল বাড়ি আস্তে আস্তে হচ্ছে বাড়ির গতিতে বাড়ি হচ্ছে সে তো আনন্দে একদম শেষ সে কি করবে তিনতলার বাড়িতে বসবে তিনতলার বাড়িতে বসে তিনতলার বাড়িতে বসে সে কি করবে ওই জানলার মৃদু হাওয়াটা খাবে সে কি করলো আস্তে আস্তে বাড়ি দিতে দিতে তার বাড়িটা একদিন হয়ে গেল দোস্ত বুজুর্গ এই কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব তারপর সে কি করলেন তিনতলা বাড়ির কাজ শেষ হয়ে গেল বাড়িটা একদম সুন্দর করে অ্যারেঞ্জ করলেন সাজালেন সে বাড়িতে উঠবেন যেদিন উঠবেন সেদিন প্রথম রমজান ছিল প্রথম রমজানের দিন সে কি করবে ওই বাড়ি থেকে উঠবে একদম যা মানুষ আছে সবাইকে ইফতারের আয়োজন করে সবাইকে দাওয়াত দিল তারপর কি করলো ইফতারের আয়োজন করে সবাইকে দাওয়াত দেওয়ার পর যখন সবাই উঠল নামাজের ইফতারের টাইম হয়ে হয়ে যাবে এই মুহূর্তে সে মারা গেল
সে কি বাড়িতে থাকতে পারছে পারে নাই তার ছোটবেলা থেকে স্বপ্ন যে সে ওই বাড়িতে থাকবে ওই বাড়িতে বসে জানালা দিয়ে হাওয়া খাবে কিন্তু তার স্বপ্ন পূরণ হয় নাই সে যদি স্বপ্ন করত যে আমি একটা আলেম হব আমি একটা মুমিন হব আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব তাহলে সে পারত কিন্তু দুনিয়াতে তার স্বপ্নটা বাড়ির স্বপ্নটা পূরণ হয় না তারপর কি হলো তারপর ওই সময় ইফতারের টাইম হয়ে গেল সবাই হুড়াহুড়ি লেগে গেল যে লোকটা মারা গেছে তার বউ বিবি বাচ্চা যারা আছে সবাই তো চিৎকার করে কান্না শুরু করে দিল কি করবে পুরাই হায় হতাশ তারপর যারা আছে তারা বলল যে এখন তো রমজান মাস ইফতারের আজানের টাইম হয়ে গেছে আমরা ইফতারটা সারি ইফতারটা সেরে তো সবাই মোটামুটি ক্লান্ত হয়ে যায় যেমন আমরাও তো ক্লান্ত হয়ে যাই সেটাই বলতেছি ইফতারটা সেরে সবাই ক্লান্ত হয়ে যায় তাহলে আমরা কি করব ইফতারটা সেরে ক্লান্ত হয়ে যায় আমরা তারাবির নামাজের পরেও লাশটা দাফন কাফন করবো না তারাবির নামাজ পরে তো আমরা আরও ক্লান্ত হয়ে যাই একদম বিছানায় ডাকতে থাকে যেমন বিছানায় শুয়ে ঘুমাবো ঘুমাবো এরকম তাহলে কি বললো যে আমরা তারাবির নামাজ পরেও না আমরা ফজরের নামাজ আদায় করে তারপরে লাশটাকে দাফন কাফন করব তারপর দুস্থ বুজুর্গ ইফতারের আজান হয়ে গেল ইফতারের আজান হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে চলে গেল তার বিয়ে বাচ্চারা তো কান্না করতে আসে তারপর এভাবে তারাবির আজান হয়ে গেল তারাবির নামাজ শেষ হয়ে সবাই তো যার যার মতে ঘরে যেয়ে শুয়ে পড়েছে তার বিয়ে বাচ্চারা কান্নাকাটি করতে করতে এক সময় তো মোটামুটি কান্নাটা একদম নীরব হয়ে আসে সবাই শুয়ে পড়ছে একদম এলাকা নীরব তার বিবি উপরে সে কিন্তু তিন তলায় বসতে পারে নাই জাস্ট লাশ হয়ে শুয়ে আসে তার বিবি বলতেছে যে একা একা থাকবো যেমন মাঘ মানুষ বললে কিন্তু মানুষ মারা গেলে কিন্তু বাঘ হয়ে যায় আর বাঘ মারা গেলে কিন্তু মানুষ হয়ে যায় একটা লাশের সাথে কিন্তু কখনো ঘুমানো যায় না তার বিবি বাচ্চা যেটা বলতেছে মনে মনে তারপর বললো যে না মানে কোনোভাবে ঘুমাতে পারতেছে না বললো যে না এখানে লাশটাকে আমার স্বামীটাকে নিচে নিতে হবে অন্য জায়গায় রেখে আমাকে ঘুমানো দেবো আমি ঘুমাতে পারতেছি না তারপর সে কী করলো লাশটা মারা গেলে তো অনেক শক্ত হয়ে যায় তো একা নিতে পারবে না তারপর সে কী করলো তার দারোয়ানকে ডাকলো দারোয়ানকে ডাকার পর দারোয়ানকে বললো তুমি এই লাশটাকে ধরো আমরা কী করি লাশটাকে নিচে নিয়ে যাই তারপর মহিলা মানুষ লাশটা ভালো মতন করে উঁচা করতে পারে না একজন এক পাশে দারোয়ান ধরলো আরেক পাশে মহিলা ধরলো উঁচা করতে পারে না তারপর কী করলো দারোয়ানে কী করলো মাঝখান দিয়ে গামছা দিয়ে ও গামছার মধ্যেও ধরলো আবার এক সাইড দিয়েও ধরলো মহিলা এক সাইড দিয়ে ধরলো ভালো করে উঁচা করতে পারে না এই জন্য লাশটা শেষরে শেষরে সিঁড়ি দিয়ে নামাতে লাগলো ভাই সে কিন্তু তিনতলায় থাকবে কিন্তু থাকতে পারে না তার লাশটা শেষে শেষে তিনতলা থেকে নামানো হচ্ছে নামানোর পর লাশটা নামাতে নামাতে একদম গেটের বাহিরে রেখে টস করে দরজাটা মেরে দিল গেটটা মেরে দেওয়ার পর তার ওয়াইফ বলল জাস্ট এবার একটু ভালো লাগতেছে একটু ঘুমানো যাবে ফজরের পর দাফন কাফন হবে তারপর কী করলো তারা লাশটা রেখে তারা যার যার মতে ঘুমিয়ে পড়ল তারপর ওই লোকেরা যারা আসছে যারা আর কি বলছিল যে সকালে দাফন কাফন করব তখন তারা আসলো এসে তারা লাশটা খুঁজতেছে লাশটা কোথায় কেউ বলতে পারতেছে না লাশটা কোথায় তার বিবিকে জিজ্ঞেস করলো লাশটা কোথায় তার বিবি বললো লাশটা তো বাহিরে তারপরে বলল যে এই শিয়ে দিয়ে যে রক্তগুলো আছে এই রক্তগুলো কিসের তারপর বলতেছে যে আমরা তো লাশটাকে উঁচু করে নিতে পারি নাই তো শেষে শেষে যে লাশটাকে নিয়েছি শিরের মধ্যে রক্তগুলো লেগে আছে তারপর কি করলো তারা ওই রক্ত দেখে 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 বাহিরে গেল বাইরে যাওয়ার পর গেটটা খোলার সাথে সাথে দেখে ও লাশটা কিন্তু লাশটা দেখার পর তারা লাশটাকে একদমই চিনতে পারলো না লাশটাকে যে বাইরে রেখেছিল পোকা মাকড় ইন্দুর আরও যারা আসছিল জীব বিভিন্ন জীবজন্তু ওই লাশটাকে কামড়াতে কামড়াতে একদম ছিন্ন ভিন্ন করে ফেলেছে লাশটার কোনো চিনার মতো কোনো কায়দাই নেই তারপরে কি করবে বলবে হাইরে মানুষ লাশটার এই অবস্থা তারা কি করলো লাশটাকে একদম ই করে দাফন কাফন করে মোটামুটিভাবে ই করে তারা দাফন কাফন করলো তা দুস্থ বুজুর্গ দেখেন আমরা দুনিয়ার স্বপ্ন দেখতেছি যে আমরা তিনতলা বাড়ি করবো দুইতলা বাড়ি করবো পাঁচতলা বাড়ি করবো দশতলা বাড়ি করবো কিন্তু আসলে এই বাড়ি তো আমাদের না আমাদের আসল ঠিকানা তো হলো পরকালের আখিরাত জান্নাত সেখানে আমাদের বাড়িঘর কিন্তু আমরা সেখানের জন্য কি করেছি সেখানের জন্য কিন্তু আমরা কিছুই করি নাই যেমন একটার মধ্যে বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তিকে আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা ব্যক্তিকে আমরা যাকে ঠকাই দিলাম সেই কি চালাক যার কাছ থেকে 1,000 টাকা 5,000 টাকা মাইরে দিলাম সেই কি চালাক না যে নাকি নফসের তাবিদারি করবে না
তার মন যেটা চাইবে সেটা করবে না আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকবে সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি চালাক আখিরাতের সামানা তৈরি করবে পরে গেলার জন্য কিছু করবে সেই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি আর সবচেয়ে বোকা ব্যক্তিকে যে নাকি নফসের তাবিদারি করে নফস যেটা বলে সেটা করে সে হলো সবচেয়ে বোকা ব্যক্তি তা দস্তু বুজুর্গ এতক্ষণ কথা বলার আমার মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই আমরা যে কোনো কাজ করি না কেন আমরা নামাজটা পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করে তারপর আমরা দুনিয়া বিকাশ করব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ